বাচ্চার টিফিন বক্সে আজকে দিয়ে দিলাম আলু পরোটা আর একটা চমচম মিষ্টি আর সাথে দিয়ে দিলাম অল্প একটু সস টমেটো সস আলু পরোটা খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে সেজন্যই মাঝে মাঝে তাদেরকে আমি আলু পরোটা টিফিনে দিয়ে দিই সকালে সূর্যটা এখনও উঠিনি আমি উঠে পড়েছি সাথে পাখিরাও উঠে পড়েছে কারণ পাখিদেরও নামাজ পড়া আছে আমারও নামাজ পড়া আছে নামাজ পড়েছি যোগা করেছি মেডিটেশন করেছি চলে এসেছি রান্নাঘরে এবং এর আগেও কিন্তু আমি মাছ রান্না করে ফেলেছি গরম ভাতও রান্না করা হয়ে গিয়েছে কারণ আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করতে হবে এবং এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আলু পরোটা আলু পরোটাটা বানাচ্ছি হচ্ছে আমার দুই বাচ্চার স্কুলের টিফিনের জন্য তারা বলেছে যে আজকে স্কুলের টিফিনে আলু পরোটা খেতে চাই যখন আমি আলু পরোটাটা বানাচ্ছিলাম তখন সকাল পাঁচটা বাজে মানে একেবারে ভোর পাঁচটা কিছুক্ষণ পরে আপনাদেরকে শোনাব পাখির কিচিরমিচির শব্দ এরা অনেক আগে কিন্তু আমি ঘুম থেকে উঠি এখনও কিন্তু সূর্যটা তেমনভাবে উঠিনি বাট এই সময়টা আমার খুব ভালো লাগে আর আমি কাজ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যারা সকালে ঘুম থেকে উঠেন তারা তো জানেনি সকালে ঘুম থেকে উঠলে কতটা ফ্রেশ লাগে সকালে ঘুম থেকে উঠে স্বাস্থ্যের জন্য যেমন ভালো আসলে মানসিকভাবেও ভালো থাকা যায় সকালবেলা ঘুম থেকে উঠলে সকালের এই ফ্রেশ বাতাসটা যখন গায়ে লাগে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার রান্নাঘরে একটা বিশাল জানালা আছে আমি জানালাটা পুরো খুলে দিই খুলে দিয়ে তারপরে রান্না করি আমার খুব ভালো লাগে আর এখন পাখির শব্দটা একটু শুনেন পাখি কত পরিমাণ ডাকছে তা আমার বাসার পাশেই এই যে পাখি বাড়ি আর কি পাখি এই গাছটাতে থাকে প্রচুর পরিমাণ পাখি থাকে এখানে মাধবীলতা গাছ আর এই মাধবীলতা গাছে এত পাখি থাকে যে বলে বোঝাতে পারবো না আর তাদের কিছু শব্দ আমার এতই ভালো লাগে সেটা তো বলে বোঝানোর ভাষাই নেই আমার আশা করছি আজকের ব্লগটা আপনাদেরও ভালো লাগবে এরকম সুন্দর পাখির কিচিরমিচির ডাক যারা শুনতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আবার ক্যামেরাটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো দেখেন আমার আলু পরোটাগুলো সব বানানো হয়ে গেছে আর আমি সবগুলো হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নিব তো আমি তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিইনি তবে মানে একেবারে ডুবো তেলও দিইনি আবার খুব যে কম তাও না এরকম তেলেই আমি ভেজে নিচ্ছি আমার বাচ্চারা আবার এই টিফিনটা খেতে খুব পছন্দ করে আর আজকে এটাই দিচ্ছি সাতটার সময় যেহেতু বাবু স্কুলে চলে যাবে তো সাতটার আগেই আমাকে টিফিন বক্সটা রেডি করে দিতে হবে আর সাথে ওর বাবার লাঞ্চ বক্সও আমাকে রেডি করে দিতে হবে তো সেজন্য আমি কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে মাছের তরকারি রান্না করে ফেলেছি সাথে গরম ভাতও রান্না করে ফেলেছি আর আজকে আমার সবজি করা হয়নি তো আজকে আমি লাঞ্চ বক্সে তেমন কিছু দিতে পারছি না আজকে শুধু একটু চালার দিব মাছের তরকারি দিব আর হচ্ছে গরম ভাত দিব আর এই তো বাচ্চাদের টিফিনের জন্য আলু পরোটা আর বাচ্চারা সকালেও এই আলু পরোটা খেয়েই কিন্তু স্কুলে গিয়েছিল এটা আজকে সকালের ভিডিও সকালবেলায় যারা ঘুম থেকে উঠেন তারা তো জানেন সকালবেলায় ঘুম থেকে উঠলে কতটা ফ্রেশ লাগে প্রচণ্ড ভালো লাগে আমার সকালবেলা যেদিন আমি ঘুম থেকে উঠতে পারি না মাঝে মধ্যে এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না ছুটির দিনে বিশেষ করে শুক্রবারে তো সেদিন কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমার সকালবেলা উঠলেই বেশি ভালো লাগে তো এই তো আলু পরোটা সব বানানো শেষ আর এদিকে সসটাও আমি একটু গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়ে আর ঠান্ডাও করে নিয়েছি আমি সস বানিয়ে ডিপে রাখি তারপরে আবার সেটাকে যখন বের করি তখন এইভাবে করে বের করে একটু গরম করে নিই তারপর ঠান্ডা করে নিই তো এখন বাচ্চাকে টিফিন দিয়ে দিচ্ছি একটা আলু পরোটা দিলাম আর এই যে ছোট একটা বক্সে দিয়ে দিব হচ্ছে একটা চমচম মিষ্টি যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে নিবে তবে আমার বাচ্চা মিষ্টি খেতে চায় না তারপরেও দিয়ে দিলাম যদি খায় আর কি স্কুলে দেখা যায় যে সবার সাথে মিলেমিশে খাওয়া হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম এই তো আর ছোট একটা বাটিতে একটু সস দিয়ে দেবো ব্যাস এটা হচ্ছে বড় মেয়ের টিফিন আর ছোটো মেয়েকে আমি নিয়ে যাব যখন তখন ওর টিফিনটা আমি রেডি করে নিব সাতটার সময় ওর বাবা নিয়ে যেয়ে স্কুলে রেখে আসবে তারপর ওর বাবা অফিসে চলে যাবে আর আমি ছোটো মেয়েকে নিয়ে দশটার সময় বেরোবো